সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নবারুণে। সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন। নবারুণ হচ্ছে উদিত সূর্যের প্রথম আলো, অর্থাৎ প্রভাতের প্রথম সূর্যকিরণ। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা মূলত তারুণ্যের স্বপ্নপূরণের গল্প জানতে পারি, তার সফলতার গল্প জানতে পারি। তারই ক্রমধারায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বপ্নবাজ মানুষ, যিনি স্বপ্ন দেখছেন একজন সফল মানুষ হওয়ার, স্বপ্ন দেখছেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর, আর তাই শ্রমকিনঙ্ক কঠিন দুটি হাতে তুলে নিয়েছেন সাধের গিটার, একের পর এক গেয়ে চলেছেন নতুন নতুন গান যা কিনা তারই বাঁধা, আর কণ্ঠে তুলে নিয়েছেন সুরের পেয়ালা। সুপ্রিয় দর্শক, আর কালক্ষেপণ করব না, স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি সরোয়ার মনসুর। সরোয়ার মনসুর, সংবাদ প্রকাশের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সংবাদ প্রকাশকে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। আমরা তো আপনার কাছে অবশ্যই গান শুনতে চাইবো, তার আগে কিছুটা গল্প শুনতে চাইবো পেছনের। গান গাওয়া কেন হঠাৎ করে, বা আপনি কি ছোট থেকেই গান গাইতেন? হ্যাঁ, আমি হলো যখন আমার 15-16 বছর বয়স, তখন থেকেই হলো যে চেষ্টা করি যে গান করব। তো প্রথম এটা বললেই তো হয় না, সে এটা একটা দীর্ঘ পথ পরিক্রমার প্রয়োজন। তাহলে হলো আমি প্রথম শুরুটা হয় যে আমাদের পাঠ্য বইয়ের কিছু কবিতা ছিল, বিভিন্ন কবিদের জি নানান জি কবিতা, এবং সেই কবিতাগুলো আমি গুনগুন করে চেষ্টা করতাম সুর দেওয়ার, এবং সেখানে দেখলাম যে ওই কবিতাগুলো সুর দিলে একটা চমৎকার গান হয়। তো সেখান থেকেই মোটামুটি হলো যে এই আমার গান গাওয়া, গান লেখা, গান তৈরি করার জার্নিটা তখন থেকে হুম শুরু হয়। এরপর হলো ধীরে ধীরে পর্যায়ক্রমে একটার পর একটা হলো যে আমি চেষ্টা করছি যে কিছু গান লেখার, এবং এর ভিতরে একটা কথা বলা প্রয়োজন, আমি মূলত হলো যে লেখালেখি করার চেষ্টা করতাম, ঠিক আচ্ছা, লিখতাম না, যে চেষ্টা করতাম যে আমি, সেটা সেই ছেলেবেলা থেকে যখন আপনার 14-15 বছর বয়স। জি। আচ্ছা, তো এখন লেখালেখি তো একটা সৃষ্টিশীলতা, যে হুম, মানে সৃষ্টিশীল কাজ, অবশ্যই, নিঃসন্দেহে। এবং এইগুলো করার জন্য অনেক কিছু জানার প্রয়োজন, অনেক কিছু বোঝার প্রয়োজন, দেখার প্রয়োজন। সেই সূত্র ধরে আমি প্রথম কবিতা লিখি, এবং চেষ্টা করতাম ছোট গল্প লেখার, উপন্যাস লেখার চেষ্টা করতাম, হয়তোবা সফল হয়েছি অথবা হয়নি বলা যায়। কিন্তু গানটা বিশেষভাবে হলো আমাকে আকর্ষণ করলো, যে আমি গানের পিছনে লাগি, মানে গানের সাথে জড়িত হই হুম হুম কোনোভাবে। তো সেই থেকে শুরু। এরপর বয়স বাড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে, এবং আমার চেষ্টাও আরও জোরালো হয়। এরপর দেখা গেল যে আমার ওই 13 বয়সের ভিতরে দু একটা গান তৈরি হয়ে তৈরি গেছে, হয়ে গেছে, এবং একদম নিজের গান। শুরু তো আপনি নিজেই দিয়েছেন। জি, আমি নিজেই সুর দিয়েছি। এইভাবে ধীরে 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 হলো আমার, মোটামুটি এখন পর্যন্ত আমি বলতে পারবো যে কমপ্লিট গান, যেটা হলো কথা এবং সুর, হুম হুম এগুলো মিলে একদম কমপ্লিট। আপনি যদি এখন আমাকে বলেন যে আমি এখন কয়টা গান গাইতে পারবো এবং জি গিটার বাজে, তো হুম হুম এইভাবে বললে দেখা যাচ্ছে যে আমি হয়তোবা 20 থেকে 30টা গান আমি গেয়ে শোনাতে পারবো জি কমপ্লিট, এবং লেখা আছে তারও অধিক, যেমন হয়তোবা সেটা শতাধিক, আচ্ছা, শতার অনেক শতের বড় কোঠা একটা ছাড়িয়ে যেতে সংখ্যা। পারে। আচ্ছা, এবং আরও আছে যে হয়তো কিছু গানের প্লট আছে, হুম, যে প্লটগুলো হলো খাতায় পড়ে আছে, আচ্ছা আচ্ছা, কোনোটার মুখ হয়েছে, কোনটার অন্তরায় অন্তরা হয়েছে, হয়েছে, অথবা সুর দেয়া হয়নি, হুম হুম, এরকম অসংখ্য গান মানে আপনি রয়েছে। বলতে চাচ্ছেন আপনার কমপ্লিট গান হয়েছে শতাধিক, কমপ্লিট গান 30টা বলা যেতে পারে, 30টা? আচ্ছা, তিরিশটা হবে, অথবা দু একটা কম হুম হুম, বেশি হতে পারে। জি জি, আর এমনি লিখিত গান, শুধুমাত্র লিরিক, আচ্ছা, সব মিলিয়ে 100টার উপরে হতে পারে। হুম, অনেক বড় একটা অংশ। আর
এর বাইরেও আরো আছে প্লট, গানের প্লট হলো যেগুলো নিয়ে ক্ষেত্র করা হয়েছে গানের, জি যে আমি এগুলো নিয়ে ভাবছি চিন্তা করছি যে গানগুলো আমি কমপ্লিট করব, এরকম গান আরো অসংখ্য রয়েছে, চেষ্টা করছি যে এগুলোকে সম্পন্ন করার। কারণ হলো একটা গান হুট করে হয় না, সেটাকে হলো যে একটা গাছের মতো আর কি, প্রথমে বীজ রোপণ করলে, দেখা ধান গাছের কথাই ধরুন, সেখানে হলো আপনি বীজ রোপণ করার পর সে হলো চারা হলো, চারার পর হলো সে ধীরে ধীরে বড় হবে এবং একটা শেষ পর্যায়ে মোটামুটি 2-3 মাস গেলে পর দেখা যাচ্ছে যে গাছটাতে ফল আসে। তো গান এর চেয়ে তো আরও কঠিন, যে এটাকে হলো দীর্ঘদিন যত্ন করতে হবে। এবং এই যে আমি একটা গান লিখলাম, একটা প্লট আমার মাথায় ঘুরঘুর করছে, সেটাকে হলো বাস্তবায়ন করা এবং উপযুক্তভাবে, আমি আমার মাথায় আসলো গানটা কিন্তু দেখা গেল যে আমি হুট করে লিখে ফেললাম, তাহলে হবে যে মানে আমি যেভাবে চাচ্ছি একদম ভালোভাবে চাচ্ছি যে আমি এমনভাবে গানটাকে প্রকাশ করব যেন অডিয়েন্সকে হলো যে ভালোভাবে আকর্ষণ করতে পারে। তো এখানে আমি এইভাবে ধীরে ধীরে বলতে গেলে হলো যে খুব যত্ন করে চেষ্টা করি যে গানগুলো তৈরি করা। তো এমন এমন গান দেখা গেছে যে আমার একদম হয়তো বা 18-19-20 বছর বয়সের গান, সেটা সুর হচ্ছে তো হচ্ছে না, হচ্ছে তো হচ্ছে না, এভাবে ধীরে ধীরে দেখা গেলো 10 বছর চলে গেছে, 10 বছর পর দেখা গেলো যে গানটা কমপ্লিট হয়েছে। কেন এই দীর্ঘ ক্ষেপণ? এটার উদ্দেশ্য হলো যে আমি যা চাচ্ছি, আমি আমার যে বক্তব্যটা গানে বলতে চাচ্ছি সেটা কমপ্লিটলি এসেছে কিনা, এবং এটা হলো যে আমি যে উদ্দেশ্যে হলো গানটা তৈরি করছি সে উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে কিনা, সেজন্য আমার হলো যে এই হয়তো অনেক সময় ক্ষেপণটা হয়। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু গান হলো তো এক বসাতেই হয়ে যায়, হলো যে আমি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি তো আর ভাবছি, এবং খাতা কলম নিলাম অথবা আমি মাথায় সেটাকে সাজাচ্ছি, দেখা গেল 10 মিনিটের ভিতরে গানটা কমপ্লিট হয়ে গেছে। এবং এটা হলো যে যখন আমি খুব মনোযোগ দিয়ে এবং আমি খুব প্রাণপণ চেষ্টা করছি যে আমি গানটাকে হলো যে বাস্তবায়ন করব, মানে আমার চিন্তার জগৎ থেকে হলো যে সেটা ভাষায় প্রকাশ করব, তখন যদি খুব ভালোবাসা থাকে গানটার প্রতি এবং সেখানে হলো যে মানুষের অনুভূতি, আমি যা চাচ্ছি যে অনুভূতিগুলো এখানে প্রকাশ করব সেগুলো খুবই সহজ, সুন্দর এবং সাবলীল, তখন খুব দ্রুতই গানটা হলো তৈরি হয়ে যায়। এখন গান তৈরি করার ইতিহাসটা হলো এরকম, এবং চেষ্টা প্রচেষ্টা যাই বলুন, এটা এইভাবে হয় আমার ভিতরে। মনে হয় বুঝতে পেরেছি। এখন আপনার কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল গানের প্রতি? আপনি গান গাচ্ছেন, গান লিখছেন, গান সুরও করছেন, এবং তাহার তার সংখ্যা নিতান্তই কম না, সেক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি নিয়েছেন কিনা? প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই আমার, এটা বলতে হবে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আসলে আমার মনে হয় না যে গান হয়, গান লেখা এবং সুর করার জন্য এবং গাওয়ার জন্য একটা হলো যে খাঁটি মনের প্রয়োজন, একটা হলো যে সচেষ্ট মন, যে হলো যে সব কিছু ছেড়ে সব কিছু ভুলে গিয়ে শুধু গানটাকে ভালোবাসবে। তো এরকম না হলে আসলে গান করা যায় না। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে আসলে তেমন কিছু শেখাতে পারেনি। এবং আমি যেটা দেখেছি যে স্বশিক্ষা, যে নিজের চেষ্টায় শেখা, যেটা যে যে কোনো বিষয় আপনি নিজের চেষ্টায় শিখবেন, সেটা সেখানে হলো যে আপনি এখন যদি বলেন যে সফলতা বলতে কিছু নেই পৃথিবীতে, সেখানে হলো আপনি সেটা হলো আপনি ততটাই হলো হৃদয়ঙ্গম করতে পারবেন। আমার এটা হলো আমার ফিলোসফি বলতে পারেন, অথবা আমার আমার হলো যে এটা আমার আমার বক্তব্য আর কি। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা মিউজিকে আমার নেই, তবে হলো যে গান গাওয়ার জন্য এবং সুর করার জন্য এখানে একটা সুনির্দিষ্ট শিক্ষার প্রয়োজন আছে, যে একটা উপযুক্ত, জি। তো এইগুলো হলো হয়তোবা আমি যে একটা দীর্ঘ ভ্রমণ অথবা জার্নিতে যে আমি এসেছি এখানে, এই বিষয়গুলো যে আমি কিভাবে শিখেছি এটা বলতে গেলে হলো যে বলা যাবে যে আমি সচেতনভাবে কিছু বলতে পারবো না, সেখানে এই জিনিসগুলো অবচেতনভাবেই হলো যে আমার
আমার সাথে হলো যে সম্পর্ক গড়েছে বলা যায়। যেমন আমি যখন প্রথম তো হলো যে গুনগুন করে গাইতাম টিনেজ বয়সটাতে, দেখা যাচ্ছে যে আমি গান গাচ্ছি, যে একজন তবলা বাজাচ্ছে, দেখা যাচ্ছে আমি গিয়ে বললাম যে আচ্ছা ভাই আমি আপনার সাথে একটা গান করি, তখন আচ্ছা করো দেখি, উনি বাজাচ্ছে, আমি ওনার সাথে গাইতে গিয়ে দেখা গেল যে আমার তাল কেটে যাচ্ছে। আচ্ছা, তখন আমার হলো হুশ হলো যে আমি তো তাল সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, জ্ঞান নেই। তা আমাকে শিখতে হবে। হুম, তো এখানে যে যেমন প্রতিষ্ঠান যেভাবে শেখায় সেরকম না, সেখানে হলো যে কমন সেন্স, যে এখানে এইটা কি ওটা কি এই তালটা কি, মানে সেখানে নিজের আগ্রহ থেকে। প্রতিষ্ঠান হলো যখন শেখায় তখন তখন সে হলো বনিতা করে এবং একটা ছোট বিষয়কে বিশাল একটা মানে একটা পরিস্থিতি তৈরি করে যে এটা একটা বিশাল ব্যাপার, এটাকে হলো যে হলো দীর্ঘদিন প্র্যাকটিস করে যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় এবং ভালোবেসে আপনি জিনিসটা শিখতে যাবেন, তখন হলো সেটা খুবই সিম্পলি হলো আপনার সামনে আসবে। তো আমি যখন এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত হই, আমার এক বন্ধু, সে হলো চারুকলার সামনে, সে সেম আমার বয়সী, আপনার হলো যে বাঁশি, তারপর হলো ডুগি, একতারা, এগুলো বিক্রি করে, হ্যাঁ ওর নাম হলো রুবেল। জি, দেখা যায়। তার কাছে গিয়ে হলো যে আমি দেখি সে বাজায় এবং দেখি একটা কোনো তাল বাজাচ্ছে, হয়তো বা আমি তালটার নাম জানি না, কিন্তু আমি যখন আমার একটা ভিতরে ভিতরে আগ্রহ কাজ করছে যে আমাকে কিছু শিখতে হবে, তখন হলো যে আমি হয়তো বা একটু মনোযোগ দিয়েছি যে আচ্ছা দেখি তো ও কী বাজাচ্ছে, এবং হয়তো বা আমি জানতে চেয়েছি যে আচ্ছা এটা এটা কী তাল, তো সে বললো হয়তো বা সে নামও জানে না যে এটা এই তাল, অথবা সে আমাকে হলো দেখালো। যে এইভাবে হলো যে ধীরে ধীরে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে হলো যে পরিচিত হই, প্রথম একতারা, এরপর হলো কোথাও, যেমন আমার প্রথম প্রাথমিক ধারণাগুলো হলো যে এটা হলো যে ঝুমুর তাল, এটার আচ্ছা, এই মাত্রা, এটা কাহার বা, এটা হলো ত্রিতাল, এটা হলো তেওরা, এটা হলো ঝাপতাল, এভাবে হলো যে ধীরে ধীরে পরিচিত হতে জি, থাকে। এবং সেটা যখন আমার হলো যে কৌতূহল আছে যে তাল কি, তাল হলো এই এই ব্যাপারটা, এবং সেটা তো শুধুমাত্র থিওরিটিক্যালি ব্যাপার না, সেখানে রয়েছে হলো যে এটার সাথে বাস্তবে পরিচিত হওয়া এবং হলো যে ফিজিক্যালি, হাতে যে কলমে শেখার একটা ব্যাপার থাকে। ফিজিক্যালি হলো যে সেটার সাথে যাওয়া। তো এইসব মিলিয়ে শিখলাম তাল, এবং এক এটা যে গান যে নোটেশনে কাজ করে, যে সারেগামা পাধানি সা, এইগুলো ব্যাপারগুলো এখানে কাজ করে, কিভাবে কাজ করে, এই কৌতূহলটাও ছিল, এবং ধীরে ধীরে আমি এগুলোর সাথে পরিচিত হতে থাকি। এবং এই জার্নিটাতে কখনো হলো যে আমি হুট করে অথবা সুনির্দিষ্টভাবে কিছু শিখিনি, সেটা নিজের কৌতূহল, নিজের আগ্রহ, এবং বলা যেতে পারে অনেকটা যে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হয়তো বা অবচেতনভাবে হয়ে গেছে। এইভাবে হলো যে আমার গান অথবা ইনস্ট্রুমেন্ট শেখার জার্নিটা শেষ হয়েছে। যেমন আমি যখন গিটারটা শিখি, অবশ্যই তার আগে একটা কথা বলে নিই যে গিটার হলো যে প্রফেশনালি যেভাবে বাজায় সেরকম আমি বাজাতে পারি না, আমি হলো যে জাস্ট একটা গানকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু হলো দরকার ততটুকুই জানি, যে কিছু কর্ড বাজানো এবং কিছু ব্যতিক্রম কর্ড এবং গানের সাথে কিভাবে সাপোর্ট দিলে হলো যে গানটা হলো আরো শ্রুতিমধুর লাগে। মানে ভালোভাবে গাওয়া যাবে, হুম, কমফোর্টেবলি গাওয়া যাবে, এই চেষ্টাটা হলো, মানে এই জিনিসগুলো হলো আমি গিটারে শিখেছি, খুব বেশি না। যে আমাকে কেউ যদি বলে যে খুব ভালো বাজায়, আসলে তা না, সেটা খুবই মানে একজন ভালো গিটারিস্টের কাছে সেটা হলো যে একটা সাধারণ বেসিক জ্ঞানের কাছাকাছি আর কি। তো এরপর আমি একতারার পর হলো চেষ্টা করলাম দোতারা বাজানো, দোতারাতে মোটামুটি হলো আমি বাজাতে পারি, গিটারের কথা তো বললামই, গিটার এরকম পারি। আর চেষ্টা করি হলো যে আমি যে গানটা লিখছি অথবা সুর করছি সেটা যেন একটা পূর্ণাঙ্গ গান হয়ে ওঠে, সেটা আন্তরিকভাবে চেষ্টা করে যাই জি, আর কি। চেষ্টাটা আছে শতভাগ। জি আমরা এখন একটা গান শুনবো। হ্যাঁ নিশ্চয়ই। জি, তাহলে আমি প্রথম হলো আমি এগুলো আমার একদম প্রথম দিককার গান, যখন আমি হয়তো দু একটা ভালো গান লোকে বলে আর কি, তো ভালো গান হলো লেখার চেষ্টা করি, এই প্রথম দিককার কয়েক একটা গান আমি শোনাই। জি, নিশ্চয়।
আমি মানুষ হইতে শিখলাম না, আমি মানুষ হইতে শিখলাম না, মনে যাচ্ছা তাই করিলাম, মনে যাচ্ছা তাই করিলাম, ভাই কিছু দেখলাম না, আমি মানুষ হইতে শিখলাম না। গায়ে গত রে নামের মানুষ, মনে মনে রইলাম বেহু, গায়ে গত রে মানুষ হইতে যা লাগে, মানুষ হইতে যা লাগে অর্জন করতে পারলাম না, আমি মানুষ হইতে শিখলাম না, আমি মানুষ হইতে শিখলাম না। মানুষ হয় না বাগারা, সার্থক জানো পায় না তারা, মানুষ হয় না সার্থক জানো পায় না তারা, সুভাগা হয় কি করিয়া, সুভাগা হয় কি করিয়া, সেই ধার আমি ধরলাম না, আমি মানুষ শিখলাম না। অনুশোচনা অনুলের সরোবরে অনুশোচনা অনুলে রে সরোবরে পুইরামরে, মানুষ হওয়ার আশায় তার মন, মানুষ হওয়ার আশায় তার মন সেই পথে কেন হাঁটলো না, আমি মানুষ হইতে শিখলাম না, আমি মানুষ হইতে শিখলাম না, মনে যাচ্ছা তাই করিলাম, মনে
যাচা তাই করিলাম ভাইবা, কিছু দেখলাম না আমি মানুষ হইতে শিখলাম না, আমি মানুষ হইতে শিখলাম না। মনে হচ্ছে রেশটা আরো কিছুক্ষণ থাক। আসলে সহজ মানুষের সহজ কথা সহজভাবে উপস্থাপন, আপনি যেটা কথা প্রসঙ্গেই বলছিলেন যে সাবলীল উপস্থাপনা, আপনার গানের কথাগুলো বেশি সাবলীল মনে হয়েছে, অসাধারণ, ধন্যবাদ। এই গানটা এই সময় সময়ের প্রয়োজন মনে হচ্ছে গানটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন কথা প্রসঙ্গে আবার জানতে চাইবো, আমরা জেনেছি যে আপনি পেশায় একজন রিকশা চালক। জি। তো এই যে পেশা জীবনের সাথে আপনার এই শিল্পী জীবন, এই দুটো একসাথে মেনটেন করছেন কি করে? কেননা পেছনের গল্প যদি আমরা জানি, অবশ্যই এটা অনেক বেশি শ্রমের একটা কাজ, আর শিল্পের জন্য চর্চারও একটা প্রয়োজন আছে, গান লেখা সুর করা অনেক সময় দিতে হয়, এবং সেটা ইনস্ট্রুমেন্টে তোলার পরেও একটা ব্যাপক সময়ের ব্যাপার না? এই বিষয়গুলো কিভাবে আপনি মেনটেন করেন? এইটা বিষয়টা হলো যে কাজ এবং শিল্পচর্চা, মানে আমি এই বিষয় দুইটা বিষয়কে কখনো আলাদাভাবে দেখি না, সেটা একই রকম। কারণ হলো মানুষের জীবনটাই হলো একটা, ধরতে গেলে যে সংগ্রাম, স্ট্রাগল। তো এখানে জীবিকা নির্বাহ এবং মূল কথা হলো যে বাঁচতে গেলে যে আমাদের কিছু প্রয়োজন আছে, সেগুলোর বাইরে তো আমরা যেতে পারবো না। তো সেখানে হলো যে জীবিকার জন্য আমাকে তো কিছু একটা করে খেতেই হবে, তো সেই জন্য রিক্সা চালানো, এবং এর পাশাপাশি যে শিল্পচর্চাটা, শিল্পচর্চাটা তো হলো যে আমি আজকে করছি না, সেটা হলো দীর্ঘ দিন ধরে, হয়তোবা সেটা সময়টা হতে পারে 15 বছর, তো 20 বছরও হতে পারে। জীবন থেকেই লালন করছেন ভেতরে ভেতরে। এখন আজকে আমার বয়স হলো, আমি 1987 সালের 11ই ডিসেম্বর আমার জন্ম, তো আমার এখন বয়স দাঁড়াচ্ছে হলো 34 বছর 1 মাস। তো এই যে দীর্ঘ সময়টা, এই শিল্পচর্চাটা হলো যে আমি এখন রিক্সা চালাচ্ছি এবং আমার শিল্পচর্চাটা ঠিক মতো হচ্ছে কি না, আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো যে আমার তো দীর্ঘ দিনের একটা চর্চা আছে, এবং সেই চর্চাটাকে হলো যে এখন হলো কোনোভাবে হলো সেটাকে ধরে রাখা, আমি যেন আমার ট্র্যাক থেকে হলো আমি ছিটকে পড়ে না যাই, এবং আমি যে প্র্যাকটিস অথবা আমি যে গান করছি, চেষ্টা করছি, সেটা থেকে হলো যে আমি নিজেকে সরিয়ে না নিই, এটা হলো মূল কথা। তো এখন দেখা যায় যে আমি কি করি এখন সময়টাতে, যে আমি তার আগে আরেকটা কথা বলিনি, আমি কিন্তু খুব গোছালো মানুষ না, অগোছালো। অগোছালো বলতে গেলে যে হয়তো যে একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিক কেন বলছি, যে আমাকে অনেকেই বলে বলতো যে তোমাকে দিয়ে কিছু হবে না, এই ধরনের কথা শুনতে হয়েছে বলছি না, যে আমাকে এই কথাগুলোর মুখোমুখি হতে হয়েছে। এবং একজন মানুষ হিসাবে, এবং যেহেতু আমি একজন মানুষ এবং আমারও অনুভূতি আছে, তখন এই কথাগুলো কষ্ট লাগতো যে আমাকে দিয়ে হবে না, এটা কেমন কথা, আমি তো অন্য 10 জনের মতোই আমি একটা মানুষ, আমি চিন্তা করছি, আমি খাচ্ছি, আমি হাসছি, খেলছি, আনন্দ করছি, আমি হতাশায় ভুগছি, দুঃখ করছি, তো সবাই তো এই জিনিসটা মেনটেন করছে অথবা সাফার করছে, তাহলে আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? তো দেখা যাচ্ছে যে অগোছালো একজন মানুষ, যে হলো যে জীবনকে কিভাবে চালাতে হয়, জীবনকে কীভাবে গুছিয়ে সুনিয়ন্ত্রিতভাবে সুন্দর করে চালাতে হয়, সে এই ব্যাপারটা জানে না। আমি তো এখন এইসব মানুষদের হলো নানান ধরনের ঝুঁকি ঝামেলা থাকেই, কেমন যে হয়তোবা তার পারিবারিকভাবে নানা ধরনের কথা শুনতে হয়, এবং এটা আমি কিন্তু দুঃখে দুঃখবোধের জায়গা থেকে বলছি না, এটা হলো আমি উপভোগ করি বলেই বলছি, যে তাকে হলো নানা ধরনের কথা শুনতে হয় যে সে হলো টাকা ইনকাম করে না ভালো মতো, সে হলো ঠিক মতো, তাহলে টাকা যেহেতু ইনকাম করতে পারে না, সে হয়তো নিশ্চয়ই ভালো মতো সে থাকতে পারবে না, একটা ভালো পোশাক কিনতে পারবে না, ভালো খেতে পারবে না, এই ধরনের কথাগুলো শুনে তো
এখন আমি তো আমার বৈশিষ্ট্য যেটা, যে আমার যে সত্তা সেটাকে তো আমি কখনোই অস্বীকার করতে পারবো না। ধরুন আমি পাগল, এখন আমি কি পাগল হয়ে গেছি, এখন আমাকে কি ভালো করতে পারবো না, অত অন্য 10টা মানুষ যে সুস্থ তার মতো আমি হতে পারবো না, সেখানে তো আমার হাত নেই, এইটাই আমি, এটাই আমি স্বাভাবিক, এবং এই এই বৈশিষ্ট্যের বাইরে আমি কিছু করতে পারবো না। এখন তারপরেও জীবন বলে একটা কথা আছে, আমাকে তো খেতে হবে, আমার স্ত্রী আছে, তাকে হলো কে আর তার দায়িত্বটা আমার বহন করতে হবে, আমি হয়তো দেখা যাচ্ছে তাকে আমি খুব ভালোভাবে এক হয়তো প্রতি 3-4 মাস পর পর একটা করে জামা কাপড় দেওয়ার কথা, সেখানে আমি হয়তো দিতে পারছি না, আমি হয়তো বা তাকে বছরে হয়তো 5টা 10টা দেওয়ার জায়গায় হয়তো 1টা 2টো দিচ্ছি, তবে আমি হলো খুবই সৌভাগ্যবান বলা যায় যে আমি এই বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার পরও যে আমার স্ত্রী আছে, সে হলো আমাকে অন্তত একটু নিস্তার দিয়েছে যে হ্যাঁ আমাকে মেনে নিয়েছে, এটা সৌভাগ্যের বিষয়। কারণ অনেকেই দেখেছি যে অনেকেই অগোছালো মানুষ আছেন, তারা হয়তো বা শিল্প চর্চা করেন না, তাদেরও দেখেছে যে এই বিষয়গুলো সাফার করতে ভুগতে এবং তারা হতাশায় ভোগে, কিন্তু আমি কখনোই হতাশায় ভোগি না, এটাকে উপভোগ করি। এখন আমি যদি হতাশায় ভোগে সব হলো যে ছেড়ে দিই তাহলে তো হবে না, আমাকে স্ট্রাগল করতে হবে। আমার আমার ব্যাপারটা হলো যে আমি ভেঙে যাব, একটা কথা আছে এটা প্রবাদের মতো যে মচকা বোনা, আমার ব্যাপারটাও এরকমই যে আমি নানা ধরনের ঝামেলার মুখোমুখি হচ্ছি, কিন্তু আমি এগুলো হলো যে আমি মনে করি এই ঝামেলাগুলো আমার জন্য প্রয়োজন। কারণ কি যে একটা শিল্প সত্তা যে সৃষ্টিশীলতা নিয়ে চর্চা করে, তার এই বিষয়গুলোর মুখোমুখি হওয়া অবশ্যই প্রয়োজন, না হলে সে হলো নিজেকে কোনোভাবেই ঋদ্ধ করতে পারবে না, যেটা হলো রিচ একদম। করতে পারবে না। তো এখন 34 বছর বয়স্ক আমি একটা মানুষ, এখানে যেমন আমার পরিবার আমার সমাজ তারা আমার কাছ থেকে এই বয়সে আমার কাছ থেকে কী আশা করে, আমার কাছ থেকে তারা মানে 10টা পরিবার যেরকম আশা করে যে একটা ভালো কাজ করবে, ভালো আয় রোজগার করবে এবং সুখী থাকবে, একদম। তার হয়তো এখন তার একটা ছেলে মেয়ে থাকবে, সে সুখে জীবন যাপন করবে, এটা সবাই আশা করে। কিন্তু আমার যে বৈশিষ্ট্য সেখানে এটা যায় না। আমি বিশ্বাস করি যে আমি যদি অন্য 8-10টা মানুষ যেভাবে চেষ্টা করে যে পড়াশোনা করে তারা হলো যে চাকরি নিয়ে প্রতিষ্ঠিত হতে চায়, কেউ হয়তো বিসিএস ক্যাডার হয়, কেউ হয়তো বা কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করে সে ভালো বেতন পায়, আমি হয়তো বা চাইলে সেটা হতে পারতাম। কারণ হলো আমি এটা বিশ্বাস করি যে চেষ্টা করলে মানুষ এমন কিছু নেই যে পারে না, সে যে কোনো হচ্ছে লক্ষ্য থাকুক, যে কোনো বিষয় থাকুক, যে কোনো পর্যায়ে থাকুক, সেখানে মানুষ সফল হবেই। এবং এখন আমি কেন মিউজিকটা বেছে নিয়েছি সেটা হলো মূলত হলো এটা ছোটবেলা থেকে এটাকে আমি ভালোবেসে ফেলেছি, হয়তোবা অন্য কাজ এটা আমি যতটুকু ভালোবেসে করতে পারবো, এটা দিয়ে আমি যতটা আশা করতে পারবো অন্য কাজটা আমি হয়তো ওইভাবে পারবো না, এই জন্য বিভিন্ন ভোগান্তি যেটাকে বলে এগুলো ভুগতে হচ্ছেই, এবং এইটা আমি আমি খুব সানন্দেই ভুগবো, এবং ভবিষ্যতে হলো আমৃত্যু হলো যে ভুগে যাবো এই নিয়ে আমার কোনো দুঃখবোধ নেই, আমার কোনো মানে মাথা ব্যথা নেই, আর আপনার শিল্পের রসদও তো এখান থেকেই আসবে, এটাই তাই না? আমি হ্যাঁ, এটাই আশা করি, এবং এছাড়া হয় না। আমি এখন হলো যে একটা হয়তো একটা ছোট গল্প লিখবো, যেখানে এখন আমি যদি সেখানে গল্পে একজন সুখী, হ্যাঁ দেখা যাচ্ছে আমি যে সুখী মানুষের উপস্থাপনা করছি যে সে সে খুব সুখী, জি, কিন্তু এখন হলো যে আমি যদি সেই সুখটা কি, মানুষের ভিতর কিভাবে কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে আমি কি লিখতে পারবো? তো আমার ছোটবেলা থেকেই আমি যখন থেকে উদ্দেশ্য নিই কিংবা আমি হল যে সিদ্ধান্ত নিই যে আমি লিখব, তখন হলো যে চরিত্র, বিভিন্ন ধরনের চরিত্র, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়ে আমি যে লিখব এগুলোর সাথে তো আমার পরিচয় নেই, তাহলে পরিচয় আমি নেই। কিভাবে লিখব? তো আমি একটা গল্প লিখছিলাম, সেটা হলো একজন পিঠাওয়ালি, এবং তিনি হলো যে পিঠা বিক্রি করেন এবং ওনার যে একটা জায়গায় বসেন রাস্তার পাশে, এবং নানা ধরনের সমস্যা হচ্ছে, এদিক দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে,
তাকে হলো যে এলাকার মাস্তানরা উৎপাত করছে, হয়তোবা পুলিশের লোক এসে মাঝে মাঝে টাকা পয়সা চাচ্ছে। আমি এই জিনিসটা অবজারভেশন করে যখন লিখতে গেলাম, দেখছি যে আমার আমি অতটা লিখতে পাচ্ছি না। আমি একটা পরিপূর্ণ বক্তব্য এখানে দিব কিংবা আমি একটা কিছু বলবো, সেখানে সেটা ঠিক মতো হয়ে উঠছে না। তখন আমি হলো আমার টনক নয় যে আমাকে তো এত অল্প জানা নিয়ে, অল্প বিদ্যা নিয়ে হলো যে আমার গল্প লেখা আমাকে দিয়ে হবে না, আমাকে আরও বিশদভাবে জানতে হবে। তো আমি কি করলাম যে ঢাকা শহরে কোথায় কোথায় হলো যে পিঠার দোকান আছে, সেখানে আমি যখনই সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, আমি হলো এই হয়তো একটা পিঠা খেয়ে অথবা পিঠার দোকান থেকে অনেক দূরে আমি অনেকক্ষণ পর্যবেক্ষণ করেছি কি হচ্ছে, উনি কি করছে, ওনার এক্সপ্রেশন কি, ওনার কাস্টমারের সাথে ওনার ঝামেলা হচ্ছে কি না, উনি হেসে কথা বলছেন, এই সবগুলো। যখন এইভাবে দীর্ঘ 3-4 মাস হলো যে পর্যবেক্ষণ করে গিয়ে আমি লিখতে বসি, তখন দেখা যাচ্ছে যে আমার ঝুলিতে প্রচুর তথ্য আমি এবং একদম স্বতঃস্ফূর্তভাবে আমি লিখতে পারছি, বলতে পারছি। তো এই জন্যই হলো যে এই যে ভোগান্তি এবং স্ট্রাগল, এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে নিঃসন্দেহে, এবং এটার উপভোগ্যতাও আছে। এখন আমি যে সুখে থাকব, আমি হলো যে সারাদিন সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিব, আমি আর কিছু করব না, এই জীবনে কোনো মানে নেই। এবং স্ট্রাগল, সংগ্রাম, এটাই হলো জীবন, এটাই জীবন। এখান এর বাইরে হলো যে জীবন হলে সেটাকে জীবন বলে, জীবন ঘনিষ্ঠ না হলে শিল্প তো ওভাবে মান পাবে না, না স্বাভাবিক। আবার একটা প্লিজ গান শুনবো? হ্যাঁ নিশ্চয়ই। এই এই এখন আমি যে গানটা করব সেটা আমি বলে নিচ্ছি গল্পটা। জি, আমি চিন্তা করছিলাম যে আচ্ছা মানুষের সাধারণ একটা চিন্তা সেটা কি, তো দীর্ঘদিন চিন্তা ভাবনা করে পরে আমি পাচ্ছিলাম না। তো টাকা, টাকা কথাটা, টাকাটা হলো যে মানুষের জীবনে কিভাবে কতটুকু প্রয়োজন, প্রথম চাহিদাও হয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে যখন আমি চিন্তা করা শুরু করলাম, তখন দেখলাম যে এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক বয়সের এবং সবারই হলো এই প্রয়োজনটা আছে, এবং সে এই টাকা নিয়ে একটা স্বপ্ন দেখে। তো আর এর এই যখন এই গানটা তৈরি হয়, মানে তৈরি প্ল্যাটফর্মটা তৈরি হয়, তখন হলো 2006 অথবা 2007 সাল চলে, তখন তত্ত্বাবধায়ক সরকারের আমল, তখন হলো রাস্তাঘাটে টাকা কুড়িয়ে পাওয়া যেত। মানে এটা কেন যে বন বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, নিশ্চয়ই আপনি শুনেছেন কিনা জানি না, উসমান নামে, উসমান গনি, ওনাকে বনের রাজা টারজান বলে হলো যে পত্রপত্রিকায় মানে ওনাকে মূল্যায়ন করা হতো আর কি। তো তখন আমার এক বন্ধু, সে হলো তাকে হলো জার্মানি থেকে একটা গিটার কে যেন পাঠিয়েছে। তো ওই বয়সটা আমাদের হলো যে গিটারের সাথে পরিচিত হওয়ার বয়স আর কি, এবং আমাদের খুবই কৌতূহল যে যন্ত্রটা কেমন, এবং জার্মানি থেকে এসেছে এটা নিশ্চয়ই একটা আশ্চর্য বিষয়, এবং গিয়ে দেখি। তো আমরা রমনা পার্কে হলো আমরা 5-6 জন বন্ধু মিলে গিটার দেখতে গেলাম। তো সেখানে কতগুলো হলো ভবগুরু ছিল এবং তারা আমাদের বয়সী, তারা হলো আলাপ আলোচনা করছে, এবং সেই টক অফ দ্য টাউন যে টাকা, তখন হলো যে রাস্তাঘাটে কুড়িয়ে টাকা পাওয়া যায় আর কি, এরকম সংবাদ মাধ্যমে হলো কিছু প্রচার চলছিল। তো তাদের ভিতরে 4-5 জন তারা হলো যে এক বস্তা টাকা পেলে কে কি করবে এ নিয়ে আলোচনা করছিল। তো আমি গিয়ে আমি গিটার কতক্ষণ দেখে এসে আগ্রহ একদম শেষ হয়ে গেল, এবং তাদের দিকে হলো গেলাম, তারা দেখছি কি নিয়ে আলোচনা করছে। তো একজন বলতেছে সে এক বস্তা টাকা পেলে এটা করবে, আরেকজন বলতেছে এক বস্তা টাকা পেলে ওটা করবে, তো আরেকজন বলছিল যে এক বস্তা টাকা পেলে সে কি করবে, তার কথাগুলো হলো আমার মনে ধরে গেল। সে বলছিল সে ভবঘুরে, সে হলো যে টোকাই বলা যেতে পারে, একটা প্লাস্টিকের বস্তা কাঁধে ঝুলিয়ে হলো সে ঢাকা শহরে ঘুরে আবর্জনা কোড়ায়, ওনার হলো যে পেশাটা এটা। তো উনি বলছে যে এক বস্তা টাকা পেলে উনি কি করবেন, উনি ওনার কতগুলো বোন আছে, টাকা পেলে হলো তার বোনদের বিয়ে দেবে, এবং তার বৃদ্ধ বাবা মা যেন হলো যে সুখে থাকে সেই ব্যবস্থা করে বাড়ি ঘর এগুলো বানাবে, এইসব তার চিন্তা ভাবনাটা ছিল। তখন হলো আমার মনে ধরে গেল যে অসাধারণ তার চিন্তা। তখন তাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, সে বললো যে আমার নাম হলো কালাচাঁদ।
তখন মাথায় গুড়গুড় করছিল যে আমি গানটা একটা গান, কারণ আমার তো হলো যে আমার চিন্তাটা হলো কোনো একটা মাধ্যমে প্রকাশ করবো, হয়তো গল্প না হয়তো বা উপন্যাসে হয়তো বা গানে না কবিতা চেষ্টা করব। তো সে তখন গানটা আমার মাথায় হলো যে ঘুরঘুর করছিল, তো তখনই হয়ে যায়নি গানটা, আমার তৈরি হতে হতে আরো 3-4-5 বছর লেগে গিয়েছিল। তো গানটা এরকম শোনাচ্ছি। হায় রে কালা জানে ভাবে মনে মনে, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো কুড়াইয়া পাইতো। হায় রে কালা জানে ভাবে মনে মনে, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো কুড়াইয়া পাইতো। বানাই তো বাড়ি গাড়ি ভাসাই তো সুখের তরি, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো কুড়াইয়া পাইতো। ভালা ঘর দীক্ষা দিত বনগোলারে বিয়া, সোনা দানা কত কিছু সাথে দিত দিয়া। ভালা ঘর দীক্ষা দিত বনগোলারে বিয়া, সোনা দানা কত কিছু সাথে দিত দিয়া। বইনেরা তার থাকতো সুখেরা নিরাশনে, হায় রে কালা জানে ভাবে মনে মনে, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো কুড়াইয়া পাইতো। পাওয়ের উপরে পাও তুললাম বাপে খাই তো, মনের সুখে পাঞ্চা গায়া গল্প গুজব করতো। পাওয়ের উপরে পাও তুললাম বাপে খাই তো, মনের সুখে পাঞ্চা গায়া গল্প গুজব করতো। বুড়া বয়সে পড়তো না তারা সংসারী টেনশনে, হায় রে কালা জানে ভাবে মনে মনে, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো হো কুড়াইয়া পাইতো। পথে ঘাটে পুইরা থাকে কালা চানের মন, দয়াময় সদয় হইলে হইব ইচ্ছা পূরণ। পথে ঘাটে পুইরা থাকে কালা চানের মন, দয়াময় সদয় হইলে হইব ইচ্ছা পূরণ। কাম কাজ তার ভাল লাগে না আসার টানে, হায় রে কালা জানে ভাবে মনে মনে, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো কুড়াইয়া পাইতো। দয়াল রে মিনতি করে অধম সর, আর কালা চান রে এক বস্তা টেকা কইরা দেও জোগার। দয়াল রে মিনতি করে অধম সর, আর কালা চান রে এক বস্তা টেকা কইরা দেও জোগার। ঘুট কুইরা পাল্টা ডাক্তার ওই জীবনের মানে, হায় রে কালা জানে ভাবে মনে মনে, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো কুড়াইয়া পাইতো।
বানাই তো বাড়ি গাড়ি, ভাষাই তো সুখের তরি, এক বস্তা টেকা যদি কুড়াইয়া পাইতো, কুড়াইয়া পাইতো। জীবন থেকেই শিল্পের উপাদান আসে, কথাটা সত্য। জি, এটা আপনার জীবনের দর্শন, এই জন্য আপনার শিল্পে সেটার একেবারে সঠিক প্রয়োগ হয়েছে, স্থান পেয়েছে, আর সেটা আমরা শোনার মতো আজকে সুযোগ করে দিয়েছেন আপনি নিজেই। ধন্যবাদ আপনাকে গানটা পরিবেশন করার জন্য। ধন্যবাদ। আপনি বলছিলেন যে পারিবারিক যে ব্যাপারটা, আপনার বৈবাহিক সম্পর্ক আছে, আপনার স্ত্রী আছে, সে আপনাকে সাপোর্ট করছে, ছেলেবেলা থেকে এই যে একটা আর 10টা ছেলের মতো বেড়ে না ওঠা, গানের প্রতি আলাদা দুর্বলতা, গানকে ভালোবাসা, গানের জন্য রসদ সংগ্রহ করা, এই বিষয়টা পরিবার কিভাবে দেখতো বা সাপোর্ট করতো কিনা? কখনো তারা বলেছে যে না তুমি আর 10টা সাধারণ মানুষের মতো জীবন যাপন করো, এটা কেন, এরকম কোনো কমপ্লিকেশন তৈরি হয়েছে কিনা? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাবা মা। জি, আমার বাবা মাদ্রাসায় পড়াশোনা করার লোক, উনি হলো কিশোরগঞ্জ জামিয়া আহমদিয়া উনি পড়াশোনা করেছেন, কিন্তু আমার যে মিউজিক প্র্যাকটিস, গান করা, তৈরি করা, এগুলো বিষয়ে ওনার কোনো ধরনের হলো যে বিধিনিষেধ ছিল না। উনি কখনো হলো আমি গান করি কি না, এবং উনি হয়তো শুনে থাকলে এগুলো হলো যে না দেখার ভান করতেন। আর আমার বাবা হলো একটু কড়া শাসনে রাখার চেষ্টা করতেন, কিন্তু আমার মা হলো একেবারেই মাটির মানুষ, উনি হলো কোনো কিছুতে ওনার মানে কাউকে হলো যে কারো উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অভ্যাসটা আমার মায়ের নেই। তারপরও মানে মৌনতা হলো যে সম্মতির লক্ষণ একটা কথা আছে। তো আমার বাবা মা আমার আর আমার পরিবারের লোকজন, বাবা মা ভাই বোন সবাই হলো হয়তো বা মানে সবাই তো চায় যে বাবা চায় তার ছেলে প্রতিষ্ঠিত হোক, মা চায়, আমি এটাই বলছি, মানে গানের ক্ষেত্রে না, মানে অন্তত অর্থনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পেশাদারিত্বের ক্ষেত্রে। তো ওনাদের এই বিষয়ে নিষেধাজ্ঞা ছিল না কখনোই, যে করোনা এটা কখনোই বলেননি। আমার মাও ধর্মপ্রাণ একজন নারী এবং একজন গৃহিণী বলা যেতে পারে, তো উনি কখনো আমাকে বলেননি এবং এই বিষয়ে কখনোই। আর আমি হলাম যে ওনাদের প্রথম পুত্র সন্তান, এই হিসেবে আমার হলো ওনাদের হলো যে আমার প্রতি একটা আলাদা স্নেহ, আলাদা ভালোবাসা কাজ করেছে এবং সব কিছুতে আমাকে হলো ছাড় দিয়েছেন। যেমন অন্য ভাই বোনদের হলো যে খুব কড়া শাসনে রেখেছে, আমাকে হলো যে কোনো কিছুই বলতেন না। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি এই সুযোগটাই হয়তো বা কাজে লাগিয়েছি, একদম প্রপার ভাবে কাজে লাগিয়েছি। জি, এটা হলো যে আমি আমার মানে হলো থাকে না যে অন্য 10টা মানুষ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। যেমন আমার যখন বিয়ে করি, তো আমি চাইতাম হলো যে বিয়ে করব না, কেন যে আমার মতো একটা অগোছালো মানুষ যদি একটা মেয়েকে এনে সে যদি কষ্ট করে সেটা তো ঠিক হবে না। তো আমি আমার হলো যখন মোটামুটি একটা বোঝের বয়স হয় যে 23-24 বছর বয়স, অনেকটা প্রতিজ্ঞার মতো হয়ে যে আমি বিয়ে করব না। তো 2020 সাল, তখন তো আমার প্রায় 32 বছর পার হয়ে যাচ্ছে। তো বাবা মা ভাই বোন অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে আমাকে বিয়ে করাবেন। তো আমি হলো যে প্রথম প্রথম ওনাদেরকে খুব কষ্ট দিয়েছি এসব বিষয়ে, এদিক সেদিক হলো যে ওনাদের কথা শুনতাম না, কারণ আমি জানতাম যে আমি আসলে এই বিষয়গুলোতে আমি হলো যে আমাকে দিয়ে হবে না। তারপরও দেখা যাচ্ছে ছেলের বয়স হয়ে যাচ্ছে, এ তো আর কয়েকদিন পর এর কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না। তারপর ওনারা হলো যে অনেকটাই মোটামুটি একটা আয়োজন করে হলো আমাকে হলো দায়িত্ব দিয়ে দিলেন যে যাও এবার। তো পারিবারিক যে সহযোগিতা, সে এটাকে আমি বলতে পারি যে বলছি না যে মৌনতাই সম্মতির লক্ষণ। তো আমার ছোট বোন আমাকে নানাভাবে উৎসাহ দিয়েছে, আমাদের যে সবচেয়ে ছোট সে তার বিয়ে হয়েছে, তার একটা মেয়ে আছে, ওর নাম হলো
মাহফুজা এশা। তো সে আমাকে সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করতো যে তুমি গান করো, ঠিক মতো করো। এবং দেখা যাচ্ছে যে আগে অনেক যে তুমি একটা রেকর্ড করো, যে যেমন পেশাদার শিল্পীরা যেমন রেকর্ড করে স্টুডিওতে, এরকম রেকর্ড করার চেষ্টা করো। তারপর হলো তুমি একটা মূলত এই যে স্ট্রিমিং লাইনে যাও, যেখানে হলো তুমি প্রতিষ্ঠিত হইতে পারো, এই ধরনের পরামর্শ এবং মানে অন্তত এক ধরনের পুশ আমার ছোট বোনের কাছ থেকে আমি পেয়েছি। এবং সব দিক থেকেই আমার মা বাবা ভাই বোন হলো যে চেষ্টা করে, চেষ্টা না ঠিক, যে তারা কিছু বলেনি আর কি, হ্যাঁ কিছু বলেনি, ছেলে ছেলে যেটা ভালো লাগছে করছে, হ্যাঁ এতটুকু। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা পারিবারিক ভাবে যে একটা ছেলে অথবা একজন মেয়ে, কোনো মানুষ যদি চেষ্টা করে এবং পরিবার তাকে যদি স্বাধীনতা দেয় যে এই ছেলেটা হতে চাচ্ছে সে হলো যে আর্কিটেক্ট হবে, এবং বাবা মা তাকে হলো যে সম্মতি দিল আচ্ছা তোমার যা ভালো লাগে কর, তুমি করো, এই ধরনের সাপোর্টগুলো যখন দেয়া হয় তখন একটা মানুষ যে চেষ্টা চালাচ্ছে যে সে আর্কিটেক্ট হবেই, এবং একজন ছবি আঁকবে যে সে ছবি আঁকবে, প্রতিষ্ঠিত হওয়া না হওয়া এটা কিন্তু বিষয় না, বিষয়টা হলো যে সে যা চাচ্ছে তা হওয়াটা। এটা যদি পারিবারিকভাবে কোনো ধরনের বাধা না দেওয়া হয় অথবা তাকে সহযোগিতা করা হয়, তাহলে সে আরও ভালোভাবে তার জন্য সহজ হয়, সহজ হয়, এবং সে হলো যা চাচ্ছে কৃতকার্য হওয়ার জন্য যতটুকু প্রয়োজন লক্ষ্য স্থির রেখে হলো তার হলো অ্যাম্বিশন কমপ্লিট করার জন্য সে সহযোগিতা থেকে কিন্তু পাচ্ছে, এবং সে পারে, একটা মানুষ পারে এভাবে। তো আমার পরিবারের ক্ষেত্রে আমার বাবা মা ভাই বোন আমাকে বলতে গেলে হলো যে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন। হ্যাঁ, আমি দেখা গেল যে আমি, মা তো সব মায়েরই চিন্তা করে সন্তানের জন্য, আমি রাতে বের হয়ে গেছি, সারা রাত ঢাকা শহর জুড়ে ঘুরছি, তো হয়তোবা মা চিন্তা করছেন। আর সবার একটা বিশ্বাস ছিল যে আচ্ছা যাই করুক সে এমন কিছু করবে না যে আমাদের নাক কাটা যাবে, মানহানি হবে এমন কিছু। হ্যাঁ, এই আস্থাটা ছিল বলেই হলো যে আমাকে ওনারা স্বাধীনতা দিতে পেরেছেন, এবং এই যাই পারি আর না পারি এই আস্থাটা আমার পরিবারের কাছ থেকে অর্জন করতে পেরেছিলাম যে আমি, আমাকে দিয়ে অন্তত কারো ক্ষতি হবে না, এবং এই জন্য আমি বেঁচে যাই, এবং আমি খুব মানে আমি স্বাধীনভাবে আমার কাজকর্মগুলো আমি চালিয়ে যেতে পেরেছি। আচ্ছা, আবার একটা গানে ফিরে আসি আমরা। হ্যাঁ নিশ্চয়ই, আমরা গানের গল্পটাও শুনবো। হ্যাঁ, তবে এখন যে গানটি গাইব সেটা হলো যে যেমন অভিভাবক থাকেন না, যে একটা বাচ্চা একটা ছেলে তার সন্তানের উপর দায় চাপিয়ে দেন যে তোমাকে অনেক বড় হতে হবে, কিন্তু সে জানে না আসলে বড়টা কিভাবে হতে হয়, আসলে কতটুকু বড় হতে হয় জানে না। তো এই যে বাবা মা চায়, বিশেষত হলো যে মধ্যবিত্ত ফ্যামিলির ভিতর, যে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ডাক্তার হবে, ছেলে হলো যে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে, নয়তো একটা বড় জায়গায় কাজ করবে, নাহলে হলো যে কর্পোরেট অফিসের সিইও হবে, মানে বড় বড় তাদের স্বপ্ন, বিশাল বড় মানে অভিভাবকদের স্বপ্নগুলো এরকম থাকে, সন্তান জন্মের পর থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমার এই সন্তান ডাক্তার হবে। হ্যাঁ, তো এখন এখানে সমস্যাটা হয় কি, মানুষ যখন জন্ম নেয় তখন হলো কিছু প্রাকৃতিকভাবে কিছু যোগ্যতা নিয়ে জন্ম নেয়, কিছু অযোগ্যতা নিয়ে জন্ম নেয়, কিছু হলো সম্ভাবনা নিয়ে জন্ম নেয়। তো এখন যে মা বাবা চাচ্ছেন যে ছেলেটা হলো যে ডাক্তার হবে, এখন দেখা গেল যে একটা ছেলে সে ডাক্তারি পড়ছে, এখন যখন MBBS করছে তাকে নেওয়া হলো যে লাশ কাটা করে, তাকে হলো সাইকিয়াট্রিস্ট দিয়ে হলো তাকে কাউন্সিলিং করানো হয়েছে যে লাশের সামনে গেলে তুমি তুমি হলো যে বমি আসতে পারে, ভয় লাগতে পারে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মানুষ সামলে নিতে পারে, তাকে শেখানো হলো। তারপরে দেখা গেল যে যখন তার সামনে লাশটাকে কাটছে, মরা লাশটাকে, তখন সে হলো বমি করে দিচ্ছে, সে হলো এগুলো নিতে পারছে না, এবং বারবার কাউন্সিলিং করানোর পরও সে হলো এই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারছে না। তখন সে তো স্বাভাবিকভাবে এই যে পেশাটা এবং সে যে পড়াশোনাটা করছে, যে প্র্যাকটিসটা চালাচ্ছে, তার এই বিষয়টার সাথে যাচ্ছে না,
অথবা সেই মনের পানি ছোটবেলা থেকেই চায়নি যে সে ডাক্তার হবে না, কিন্তু তাকে জোর করে বানিয়ে দেওয়া হলো অথবা সেই পথে ঠেলে দেওয়া হলো। তো এই যে মধ্যবিত্তের একটা আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাটা অনেক ক্ষেত্রে হলো সফল হয় না এবং অনেকে এটাকে নিতে পারে না। এই যারা নিতে পারে না তাদের হলো যে চিন্তা ভাবনাগুলো আমার এই গানটাতে আছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে হয়তোবা মা তাকে হলো যে উৎসাহ দিচ্ছে, তো এখানে ওকে একটু, আমি তো সব গানে চেষ্টা করি যে মাকে হলো যে হাইলাইট করার, এখানে হলো হয়তো মাকে একটু বকাঝকাও করবো এরকম মনে হচ্ছে, কিন্তু বকাঝকা ঠিক না। মাগো তুমি কেন বলো অনেক বড় হতে হলে বড় পারবো কি মা আকাশটাকে ছুঁতে, মাগো তুমি কেন বলো অনেক বড় হতে হলে বড় পারবো কি মা আকাশটাকে ছুঁতে, চাই না হতে অনেক বড় যাচ্ছি তাই ভালো আছি তাতে, মাগো তুমি কেন বলো অনেক বড় হতে হলে বড় পারবো কি মা আকাশটাকে ছুঁতে। হয়নি যারা মন্ত্রী রাজা সরকারি চা কুড়ে, তারা কি মা নি সুখে নি কি খেয়ে পড়ে, হয়নি যারা মন্ত্রী রাজা সরকারি চা কুড়ে, তারা কি মা নি সুখে নি কি খেয়ে পড়ে, তারা কি নেই জীবন নিয়ে সুখে দুঃখে মেতে, মাগো তুমি কেন বলো অনেক বড় হতে হলে বড় পারবো কি মা আকাশটাকে ছুঁতে। তার চেয়ে যদি আমি দিন মজুরি করি, সুখে তোমায় রাখবো গো মা যেমন আমি পারি, তার চেয়ে যদি আমি দিন মজুরি করি, সুখে তোমায় রাখবো গো মা যেমন আমি পারি, পারবে না মা ছোট্ট আশা জীবন পারি দিতে, মাগো তুমি কেন বলো অনেক বড় হতে হলে বড় পারবো কি মা আকাশটাকে ছুঁতে, চায় না হতে অনেক বড় যাচ্ছি তাই ভালো আছি তাতে, মাগো তুমি কেন বলো অনেক বড় হতে, মাগো তুমি কেন বলো অনেক বড় হতে।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। একটার পর একটা গানগুলো শুনছি আর মনে হচ্ছে হ্যাঁ, এত বেশি জীবন সংলগ্ন। আপনি যে জীবন থেকেই রসদ নিয়েছেন তার প্রমাণ প্রতিটা গানেই আছে, প্রতিটা লেখাই আছে। ধন্যবাদ। আমি চেষ্টা করছি আসলে যে কোনো ধরনের, আমি যখন গান লিখি চেষ্টা করি যে কোনো ধরনের ভণিতা না করার, কোনো যে অতি শৈল্পিক চর্চা যেন আমার গানে না হয়, যেন অতি পোয়েট্রিক না হয়ে ওঠে গানগুলো। সেখানে হলো যে আমরা যে বলি ব্যতিক্রম, এক্সেপশনাল, আসলে এইগুলো বলতে আসলে কিছুই না, কিছুই থাকে না। সেটা হলো আমাদের চোখ, আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের চর্চার, আমরা যা করি তার থেকে অনেক দূরে থাকে, বাইরে থাকে বলে আমাদের কাছে। যখন আমরা জীবন ঘনিষ্ঠ এবং জীবনের কাছাকাছি আমরা প্রতিনিয়ত যা করি সেই দিকে চলে আসি, তখন মনে হয় এগুলো আসলে এক্সেপশনাল। আসলে কিন্তু তা না, মোটেও না। এইগুলো, এই যে জীবন আমরা যেভাবে উপভোগ করি, যেভাবে হলো জীবনে ভুগি, যেভাবে আমরা হলো হতাশাগ্রস্ত হই, যেভাবে আনন্দ করি, এই বিষয়গুলো হলো যে আমরা এগুলোর ভিতরে থাকি, তো সেই জন্য এগুলোকে আমরা হলো যে চোখে দেখি না। বলে না যে বাড়ির গরু আঙিনার ঘাস খায় না। এখন যখন আমরা দূরে না থাকি এবং নিজে, প্রথমে হলো যে পৃথিবীটা হলো নিজের ভিতর থেকেই শুরু হয়, নিজের উপলব্ধি, নিজের অনুভূতি, নিজের আহরিত জ্ঞান, নিজের চিন্তা ভাবনা থেকেই পৃথিবীটা যে শুরু করতে পারে, সেই হলো যে বলা যেতে পারে সৃষ্টিশীলতার ক্ষেত্রে অন্তত যে সৃষ্টিশীল, সে হলো সে ততটাই হলো যে সমৃদ্ধ হতে পারে, এটা আমার, আমি মনে করি। এবং আমি, আমার হলো যে এই দীর্ঘ যে কদিন, এই আমার হলো যে 34 বছর বয়সের আমার যে প্র্যাকটিস চর্চা, এর ভিতরে আমার এটা মনে হয়েছে যে আমরা যা করব দূর থেকে নয় এবং কাছ থেকে সেটা যেন শুরু করি, তাহলে হলো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো আমরা আবিষ্কার করতে পারবো এবং এইগুলোর সাথে আমরা হলো যে সম্পর্ক তৈরি করতে পারবো। একদমই তাই। আমরা আপনার গান সম্পর্কে জানতে চাইবো যে আগামী দিনগুলোতে আপনার পরিকল্পনা কি আছে, যে গান নিয়ে আরো কিভাবে নিজেকে সমৃদ্ধ করা যায় বা কি করতে চাচ্ছেন আপনি? হাত বিষয়টা হলো কি, সত্য কথা বলতেই হয়, কারণ সত্য কখনোই এড়িয়ে যাওয়া যায় না। এখনকার যে আমার, যে আমি কিভাবে হলো যে আমি আমাকে দেখব ভবিষ্যতে, সেটার কথাই তো জানতে যাচ্ছি। তো এখানে একটা বিষয় হলো কি, আমাদের বাংলাদেশে সব কিছু, সব বিষয়ে একটা অস্থিরতা, বিশৃঙ্খলা দেখা যায়। যেমন মিউজিক ইন্ডাস্ট্রি, আমাদের দেশে হলো যে মিউজিক ইন্ডাস্ট্রি বলে তেমন কিছু নেই। কারণ হলো, একটা ইন্ডাস্ট্রি হলো কি করে, সে হলো পেশাদার এবং যে যে বিষয় ইন্ডাস্ট্রি, সেটা হলো যদি হলো স্টিল নিয়ে কাজ করে, সে সেই ইন্ডাস্ট্রিটা হলো যে কিছু পেশাদার মানুষ তৈরি করে, যারা হলো যে এক্সপার্ট, যারা হলো যে পেশাদারিত্ব এবং সৎ, যারা হলো যে কাজ করবে এবং তাদের নিয়ে হলো ওই ইন্ডাস্ট্রির হলো যে আপনার পথ চলা থাকবে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা হলো এমন একটা বাজে অবস্থা যেখানে হলো কোনো প্রতিষ্ঠান, কোনো প্রোডিউসার হলো একজন শিল্পীকে তার ট্র্যাকে চলার জন্য যে সহযোগিতাটা করা দরকার, এবং এখানে তো অবশ্যই একটা প্রতিষ্ঠানের ব্যবসার বিষয় আছে, সেই সহযোগিতাটা তারা করতে চান না। এখন আপনি গান নিয়ে যদি একটা প্রোডিউসিং, যারা হলো যে এই প্ল্যাটফর্ম, যারা প্রকাশনার প্ল্যাটফর্ম, তাদের কাছে যাবেন, তারা প্রথমে আপনার কাছে জানতে চাইবে যে আপনার গানটা ভাইরাল কিনা। এখন ভাইরাল গান হলেই কি সেটা মানসম্মত হবে, এবং সেটা কি হলো যে যুগ যুগ মানুষের, মানুষ মানুষ তো গান শুনে কেন, সে হলো এখান থেকে একটা মানসিক সাপোর্ট নেয়, আনন্দ লাভ করে, সে আনন্দটা লাভ যদি ক্ষণিকের আনন্দ এবং দীর্ঘস্থায়ী আনন্দের কথা বলি, যদি আমরা হাসন রাজার গান, উনি গত হয়েছেন কত বছর হয়েছে এবং কেন দীর্ঘদিন পরেও কেন আমরা হাসন রাজাকে স্মরণ করি এবং তাকে আমরা গাই, চর্চা করি, লালনকে কেন আমরা
এত বছর পরেও আমরা চর্চা করি, কেন আমরা রবীন্দ্রনাথকে এখনও আমরা গাই, এবং আমরা যখন রবীন্দ্রসঙ্গীত গাই তখন মনে হয় যে একটা মানে এই এখনই তৈরি করা, মানে এখানে সময় বলে কিছু নেই, না এটা না, চিরসবুজ একদম না, গান। একদম। তো মিউজিক ইন্ডাস্ট্রি কী করছে, ব্যবসার সুবাদে সেখানে হলো এই বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে, তার হলো সস্তা জনপ্রিয় কিছু গান, যেটা হলো যে এখন হলো যে তাদের প্ল্যাটফর্মে আপলোড করবে, ইউটিউবে অথবা ফেসবুকে, দেখা যাবে খুব দ্রুত ভাইরাল হয়ে হুম যাচ্ছে, হুম হুম মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে এবং তাদের কিছু ইনকাম হবে। এই তো শিল্প কিন্তু এরকম না, শিল্পের সুনির্দিষ্ট কিছু পথচলা আছে, শিল্পীর সুনির্দিষ্ট কিছু চাহিদা আছে, এবং এখানে শিল্পীর একটা যৌক্তিক অধিকার আছে, যে হলো আমাকে একজন প্রডিউসার ডেকেছিল, আমি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নভেম্বরের দিকে ভাইরাল হই আর কি, আমাকে নিয়ে দ্য রিপোর্ট একটা অনলাইন পোর্টাল, ওনারা হলো যে আমাকে নিয়ে ফিচার করে, তখন আমি ভাইরাল হই এবং আরটিভি করে, তারপর হলো BDNews24.com, এরাও করে, করার পর অনেকেই ডেকেছেন, তো এখানে নিশ্চয়ই অনেকে আমাকে ভালোবেসেই দেখেছেন, সেটা আমি অস্বীকার করব না, এবং এর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমার মতো একজন খুবই সিম্পল সাধারণ নগণ্য মানুষকে ওনারা ডেকে হলো যে সম্মানিত করেছেন, সেটা আমার মতো মানুষের কাছে একটা বিশাল বিষয়, এবং আমি আসলেই খুবই কৃতজ্ঞ এবং গর্বিত। তো একজন প্রডিউসার আমাকে ডেকে আমাকে শোনাচ্ছেন যে আকবরকে তো চেনেন, আমাকে জি চিনি, ওনাকে চিনি, উনি ইত্যাদির মাধ্যমে হলো যে পরিচিত হয়েছিলেন। তো উনি বলছেন যে আকবরের বেয়াদবির জন্য আমরা মিডিয়ারা ডাকি না তাকে। তখন আমার বিষয়টা একটু কেমন যেন লাগলো, যে আমি ওনার সাথে এসেছি হলো যে গান নিয়ে কথাবার্তা বলার জন্য, উনি আমাকে বলছেন যে আকবর রিক্সা চালাতেন এবং উনি গান করতেন এবং উনি ছিলেন বেয়াদব, এই বেয়াদবির কারণে ওনাকে হলো মিডিয়া আর ডাকে না। তো এই একটা মানে অ্যাটিচিউড, প্রথম অ্যাটিচিউড, এবং আমি আপনার কাছে প্রথম আসলাম এবং আপনার যে আমাকে যেভাবে সংবর্ধনা দিলেন, এই সংবর্ধনাটা দিয়ে কিন্তু আমি হলো যে বুঝে যাচ্ছি যে আমাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন। তো যিনি আমাকে হলো এই বিষয়টা বলছেন, উনি একজন নামকরা প্রডিউসার, তো তখন আমার হলো যে আমি তখনই সিদ্ধান্ত নিলাম আমি আর এখানে কোনো কাজই করব না। এখন এর আগে হয়েছে কি, উনি আমাকে ফোন দিয়েছিলেন, ওনার কাছে যেতে যেতে আমার 3-4 দিন সময় লেগেছে, আমি গ্রামে গিয়েছিলাম, আমার বোন অসুস্থ ছিল, এই কারণে হলো ওনার সাথে যোগাযোগ হয়ে ওঠেনি। উনি হয়তো এটাকে ভুল বুঝে নিয়ে নিয়েছেন যে এ হলো যে উদ্যত বেয়াদব, সে হলো যে আমরা এত গুরুত্ব দিয়ে তাকে ডাকলাম সে আসেনি, আচ্ছা, কিন্তু মানুষের জীবন তো কারো ইচ্ছার ভিতর দিয়ে চলে না, সেখানে হলো নানা প্রয়োজন থাকে, সেখানে হলো নানা প্রতিকূলতা থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নতুন সিদ্ধান্ত নিতে হয়, আমার বোন হসপিটালে, আমার বোন অসুস্থ, এখন আমি কি করব, আমার সব ফেলে আমার বোনের দিকে খেয়াল রাখা তো অন্তত তার দিকে যেতে স্বাভাবিক। হবে, হুম হুম অথবা আমার একটা পারিবারিক দায়িত্ব আছে, এটা খুবই ঝামেলাপূর্ণ, অথবা আমি আপনাকে আমি বলতে পারছি না, সেটা হলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো সেই ঝামেলা জড়িয়ে আমি ওনার হলো 3-4 দিন হলো ওনার হয়তো আমার উনি আমাকে বলতে গেলে আমি উনাকে ঘুরিয়েছি, এবং এটার উপর উনি আমার উপর বিরক্ত হয়ে উনি বললেন যে অনেক শিল্পীরাই বেয়াদব, অনেক শিল্পীরাই, শুধু আকবর না, এবং তার ভিতরে আমি যেহেতু একজন শিল্পী হওয়ার চেষ্টা করছি, আমি ওই বেয়াদবদের একজন, তো বোঝা গেল এটা দিয়ে কিছু হবে না, এইভাবেই হলো যে কিছু হয় না। এখন আমি গান করি সেটা শখের বসে না, শখ করে আসলে যা করা হয় সেগুলো কিছু না, সেগুলো হলো থাকে না, সেগুলো অস্তিত্বই থাকে না, এগুলো মেঘের মতো, দেখা গেল মেঘ আকাশে উঠছে, কিছুক্ষণ পর রোদ উঠে মেঘ হাওয়া হয়ে গেছে, শখ এরকম জিনিস। কিন্তু যেটা ভালোবেসে করা হয়, যেটা হলো অন্তর থেকে করা হয়, এগুলো কিন্তু মেঘের মতো না, সেটা হলো তাজমহলের মতোই দীর্ঘস্থায়ী হয়, অথবা পাহাড়ে পাথুরে পাহাড়ের মতো, সে যুগ যুগ ধরে চিরকাল টিকে থাকে, অথবা ফসিলের মতো। তো বাজে অভিজ্ঞতা বলবো না, এই মিউজিক এবং
এই সম্পর্কিত যে প্রতিষ্ঠান, ব্যবসা, এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। অনেকেই দেখেছেন, অনেককে হলো যে আমি যথাযথ মূল্যায়ন করতে পারিনি, এই জন্য আমি নিশ্চয়ই আমি হলো যে ওনাদের কাছে সরি, মানে দুঃখ প্রকাশ করছি। তো আমাকে দিয়ে এইভাবে হবে না, আমাকে অনেকেই দেখেছে আমি যাইনি, অথবা হলো যে মেসেঞ্জ আমি ফেসবুক চালাই সেটা হলো ফেসবুকে ঢুকি না, উনি অনেকে হলো আমাকে মেসেঞ্জারে হলো নক করেছেন, কিন্তু আমার দেখা গেল আমি ওনারা যখন নক করেছেন এক মাস পর আমি ফেসবুক খুলে দেখি মেসেজ রিকোয়েস্ট আছে কতগুলো, তখন আমি তাদেরকে সময় মতো রেসপন্স করতে পারিনি এই জন্য। এবং কয়েকজন মিউজিক ডিরেক্টরের সাথে আমার হলো যে হয়তো একটু বাজে ধরনের ইয়ে হয়ে গেছে, মানে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে, অথবা মানে তারা যা চাচ্ছেন সেটা আমি করতে পারছি না, এই জন্য একটা মানে ব্যাড উইল বলে না এটা হয়ে গেছে আর কি। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে আমাকে যে প্রতিষ্ঠিত হতে হবে এবং আমি এই গান করে হলো যে মানুষকে চমকে দিব, লাখ লাখ টাকা কামাবো, এটা আমার হয়তোবা কোনো উদ্দেশ্য নেই। তবে এই যে আমি মিউজিক মানে গান চর্চা করছি সেটা যদি দিয়ে আমি জীবিকা নির্বাহ করতে পারি, যে অন্তত হলো যে আমি এখন রিক্সা চালাচ্ছি, আমার হলো যে খুব কষ্ট হয়, পরিশ্রম হয়, আমি যেন মানুষ চাইবে সে যে খুব পরিশ্রম থেকে গা বাঁচিয়ে চলতে, আমিও তো তাই চাইবো একজন মানুষ হিসেবে। তো যদি এই সুযোগটা তৈরি হয় যে আমি ন্যূনতম হলো যে আমি জীবনটাকে ধারণ করার জন্য আমি মিউজিকটা করতে পারি, এই সুযোগটা তৈরি হলে অবশ্যই আমি করব। তবে হলো যে আরেকটা বিষয় হলো আমি গান কপিরাইট কাউকে দিব না, এবং এইটা আজকে এটা হলে আমি আরো 10 বছর আগে হলো রেকর্ড করতে পারতাম, এবং সেই সুযোগ ছিল, অনেকেই হলো আমাকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি হলো যে কপিরাইটের জন্য যে আমি একটা গান, গান তো সন্তানের মতো, গানটা আমি আরেকজনকে দিয়ে দিব, এবং এটা হলো যেমন আমার ছেলে হলো আমি দি আমি হলো আমার ছেলেকে বিয়ে করলাম, সে গেলে হলো যে তার শাশুড়ি হলো, মানে এখন আমি আমার সন্তান জন্ম দিলাম, তার কাছ থেকে আমি অনেক কিছু আশা করতে পারি, হয়তো সে ধরুন না সে আমাকে ইনকাম করে খাওয়াবে, এটা আশা করতেই পারি। এখন দেখা গেলো যে আমার সন্তানকে দেয়া তার শাশুড়ি হলো ইনকাম করে খাচ্ছে, সেটা তো কেমন না জিনিসটা এরকম। এই জন্য আমি কপিরাইটটা কাউকে দিতে চাই না, এটা এটা হলো যে যদি রেকর্ড কেউ না করে না করবে তাতে আমার কোনো সমস্যা নেই, আমি কপিরাইট কাউকে দিব না। হ্যাঁ, বুঝতে পেরেছি মনসুর ভাই। আমরা তো আয়োজনের শেষ দিকেই চলে এসেছি, আপনার কাছে শেষে একটি গান শুনতে চাইবো যেটা আপনার পছন্দের, আমাদেরকে শোনাবেন। পছন্দের গান, আমার গান হলো পছন্দ বলে কিছু নেই, পৃথিবীর সব গানই হলো আমার কাছে সমান, কারণ হলো আমি গান লিখি এবং সুর করি বলে যে এটার পিছনে যে একটা মানুষ কতটা দরদ দিয়ে কতটা পরিশ্রম করে কতটা ভালোবেসে কাজ করে, এই জন্য যে কোনো গান, যে কোনো ধরনের গান হলো অন্তত আমার কাছে মর্যাদা পায়, সব গানই আমার প্রিয়। হ্যাঁ, তো একটা গান করি, সেটা ফোক গানে আমারই একটা গান, লোক দেখানো স্বভাব আমার গেল না, লোক দেখানো স্বভাব আমার গেল না, লোকেদের দেখাইতে গিয়া লোকেদের দেখাইতে গিয়া আমারে আমি দেখলাম না, লোক দেখানো স্বভাব আমার গেল না, ভাব ধরে ধরে জন্ম গেল গো, ভাব ধরায় আসল স্বভাব হইল, ভাব ধরে ধরে জন্ম গেল গো, ভাব ধরায় আসল স্বভাব হইল, আসল ভাবের নাগাল পাইলাম না,
লোক দেখানো স্বভাব আমার গেল না, লোক দেখানো স্বভাব আমার গেল না। জ্ঞান ঝোলায় আমার নাই গো কিছু, চাপার জোরে হইলাম জ্ঞান পিপাসু, জ্ঞান ঝোলায় আমার নাই গো কিছু, চাপার জোরে হইলাম জ্ঞান পিপাসু, পণ্ডিতের ভরম ধরা ছাড়লাম না, লোক দেখানো স্বভাব আমার গেল না, লোক দেখানো স্বভাব আমার গেল না। মন্দের ঢাকলাম ভালোর ঢাকনা দিয়া, বাজে চরিত্র আমার গেল উল্টিয়া, মন্দের ঢাকলাম ভালোর ঢাকনা দিয়া, বাজে চরিত্র আমার গেল উল্টিয়া, কুসভাবের কথা কইলাম না, লোক দেখানো স্বভাব আমার গেল না, লোক দেখানো স্বভাব আমার গেল না। সরোয়ারে ভাব ধরে গো কেন সে মন হইল, সরোয়ারে ভাব ধরে গো কেন সে মন, সে খাটি খাটি খাটলো না, লোক দেখানো স্বভাব আমার গেল না, লোক দেখানো স্বভাব আমার গেল না। লোকেদের দেখাইতে গিয়া, লোকেদের দেখাইতে গিয়া আমারে আমি দেখলাম না, লোক দেখানো স্বভাব আমার গেল না, লোক দেখানো স্বভাব আমার গেল না। ধন্যবাদ আপনাকেও। আমি জানি যে আমাদের অনুষ্ঠানের আসলে সময় শেষ হয়ে গেছে, তারপরেও আমি শেষে আপনার কাছে আরো একটু গানের প্রথম অংশ হলেও শুনতে চাইবো। জি, আপনি মনে হয় বুঝতে পেরেছেন আমি কোন গানটা শুনতে চাচ্ছি। মায়া গো কান্দো না? জি জি, ঠিক প্রথম অংশটা যদি শুনতে পাই। মায়া গো কান্দো না আসমান বেচে আশারি কিনারে, মায়া গো কান্দো না আসমান বেচে আশারি কিনারে, আসমানের মালিক যদি করে রাগা রাগি, আসমানের মালিক যদি করে রাগা রাগি, আমার মায় কাপড় সিরা কোয়াম, মায়া গো কান্দো না আসমান বেচা শাড়ি কিনা।
ধন্যবাদ আপনাকেও। আর আবারও অনুষ্ঠান শেষে বলবো যে আমাদের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের তরুণ যারা আছে, যারা শিল্পী হতে চায়, বা আমাদের দর্শক যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটা শুনছিলেন, তাদের জন্য কিছু বলবেন? বিষয়টা হলো, প্রথমেই হলো আমাকে আপনারা এতক্ষণ ধরে দেখছেন এবং আমার গান উপভোগ করছেন সংবাদ প্রকাশের মাধ্যমে সহযোগিতায়, তো সেজন্য আমি সংবাদ প্রকাশকে এবং যারা এখানে কলাকুশলী কাজ করেছেন এবং উপস্থাপনা করেছেন আপু, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা বিষয় হলো, যারা গান করতে আগ্রহী, যারা হলো যে চাইবেন গান নিয়ে হলো যে জীবনে প্রতিষ্ঠিত হতেন, তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা হলো, এইটা হলো একটা খুবই বন্ধুর, খুবই হলো যে কষ্টকর একটা জায়গা। এখানে হলো নিয়ত স্ট্রাগল করে, লড়াই করে হলো যে প্রতিষ্ঠিত হতে হয়। তো সেজন্য যারা গান করবেন, নিশ্চয়ই সেই ধরনের মানে এই প্রতিকূল আবহাওয়ায় নিজেকে হলো মানিয়ে নেয়ার জন্য যে মানসিক পরিস্থিতি থাকা দরকার, সেটা হলো যে অবশ্যই করে নেবেন। কারণ আপনারা জানেন যে মানিক বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত লেখক, আমি ওনার ভক্ত বলতে গেলে, ওনার সাহিত্য বলতে গেলে সবচেয়ে বেশি পছন্দ করি। তো উনি বলেছিলেন যে আগে পেট ঠিক করে তারপর হলো কাজে নামো, আগে হলো যে পেশা। এখন পেশা কি নিবেন, মানে গানে পেশা তৈরি করবেন, সেজন্য হলো এই দুঃখ, এই যন্ত্রণা, এই যে প্রতিকূলতা, সেটাকে হলো মেনে নিতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যে এটাকে মেনে নিয়ে যখন আপনি শুরু করবেন, তাহলে হলো যে অবশ্যই সফল হতে পারবেন। এবং যারা এই পথে আসবেন, অবশ্যই আমি আমন্ত্রণ জানাই, তবে আমন্ত্রণের আগে হলো সেই বিষয়টা হাজারবার, 100 বার চিন্তা, 1000 বার চিন্তা করে হলো যে আসবেন। এবং অভিনন্দন জানাচ্ছি যারা এই পথে আসবেন, ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ আপনাকে আবারও। জি, সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই এতক্ষণে আপনাদের চোখের কোণে ছোট ছোট স্বপ্ন এসে ভর করেছে, পরিশ্রমের সাথে সামনে এগিয়ে যান, স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আগামীর পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে। আসমান বেচা শাড়ি কিনে।